আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম দুলাল, শিক্ষক ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন বীরগঞ্জ দিনাজপুর। আজকে আমি তোমাদের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় পাঠে আমরা জানতে পারব মহাকাশ, মহাবিশ্ব, সৌরজগৎ, পৃথিবী ইত্যাদি সম্পর্কে। সূর্য একটি নক্ষত্র, চাঁদ একটি উপগ্রহ। আমাদের এই আকাশের শুরু ও শেষ নেই, আকাশের শুরু ও শেষ নেই, এই আদি অন্তহীন আকাশকেই মহাকাশ বলে। মহাকাশে অসংখ্য জ্যোতিষ্ক রয়েছে, এরা সুশৃঙ্খলভাবে নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়ায়। এদের কোনোটির আলো আছে, কোনোটির আলো নেই। আমরা যে আজকে সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব, এই যে চিত্রের মধ্যে এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটি হচ্ছে সৌরজগতের চিত্র, এই চিত্রটি হচ্ছে সৌরজগতের চিত্র। এখানে সূর্য, গ্রহ, উপগ্রহ সব মিলে সৌরজগৎ। সূর্য এবং এর গ্রহ উপগ্রহ অসংখ্য ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ এবং অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সূর্য হচ্ছে সৌরজগতের, সূর্য হচ্ছে সৌরজগতের তার গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক। সূর্য একটি মাঝারি আকারের হলুদ বর্ণের উজ্জ্বল নক্ষত্র। সূর্য পৃথিবী থেকে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এর ব্যাস 13,84,000 কিলোমিটার। সূর্য কোনো কঠিন বা তরল পদার্থ দ্বারা গঠিত নয়। শতকরা 55% হাইড্রোজেন ও হিলিয়াম, 44% হিলিয়াম ও 1% শতকরা 1% অন্যান্য গ্যাস দ্বারা সূর্য গঠিত। এই সৌরজগতে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রহ, এই গ্রহ হচ্ছে একটি জ্যোতিষ্ক যা সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতে পরিক্রমণ করে। এই যে গ্রহের উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট জ্যোতিষ্ক, এটি হচ্ছে উপগ্রহ। এটি উপগ্রহ এমন একটি জ্যোতিষ্ক যা গ্রহের চারদিকে আবর্তন করে। আমরা সৌরজগতের এই 8টি গ্রহ, এই চিত্রের মধ্যে দেওয়া আছে সৌরজগতের 8টি গ্রহ। এই 8টি গ্রহ সূর্য থেকে দূরত্ব অনুসারে বুধ গ্রহ। বুধ সূর্য থেকে 5.8 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। বুধ এই যে সূর্যের চারদিকে একবার আবর্তন করে, বুধের আবর্তন করতে সময় লাগে 88 দিন, তাই বুধ গ্রহে 88 দিনে 1 বছর ধরা হয়। বুধের পরে সৌরজগতের দ্বিতীয় নিকটতম, সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। শুক্র সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। শুক্র সূর্যের চারদিকে একবার আবর্তন করতে শুক্রের সময় লাগে 225 দিন। তারপরে আসছে তৃতীয় নিকটতম, সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী, যেটি আমাদের আবাসভূমি। এই পৃথিবী
হচ্ছে সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। সূর্যের চারদিকে একবার পৃথিবীর আবর্তন করতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট, 47 সেকেন্ড। পৃথিবীর পরে আসছে যে গ্রহটি সূর্য থেকে চতুর্থতম গ্রহ, এটি হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ সূর্য থেকে এর দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। সূর্যের চারদিকে একবার আবর্তন করতে মঙ্গল গ্রহের সময় লাগে 687 দিন। মঙ্গলের পরে আসছে বৃহস্পতি, এই যে বড় একটি গ্রহ, এটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এই গ্রহটিকে বলছে গ্রহরাস। বৃহস্পতি, সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার। সূর্যের চারদিকে একবার বৃহস্পতির আবর্তন করতে সময় লাগে 4331 দিন, প্রায় 2 বছর, প্রায় 12 বছর। বৃহস্পতির পরে আসছে শনি। শনি শনি হচ্ছে শনি সূর্য থেকে শনির দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার। এই শনি গ্রহ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এই শনি গ্রহ সূর্যের চারদিকে একবার আবর্তন করতে এই শনি গ্রহের সময় লাগে 29 বছর 5 মাস। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবা, শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি সূর্যের চারদিকে একবার আবর্তন করতে এর সময় লাগে 29 বছর 5 মাস। তাইলে শনির পরে আমরা যে গ্রহটি পাচ্ছি এই গ্রহটি হচ্ছে ইউরেনাস। ইউরেনাস সূর্যের সপ্তমতম গ্রহ। ইউরেনাস সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব 287 কোটি কিলোমিটার। মনে রাখবা, সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব হচ্ছে 287 কোটি কিলোমিটার। শিক্ষার্থীবৃন্দ, সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব বলছি, সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব হচ্ছে 287 কোটি কিলোমিটার। সূর্যের চারদিকে একবার আবর্তন করতে ইউরেনাসের সময় লাগে 84 বছর। ইউরেনাসের সময় লাগে 84 বছর। এরপরে আসছে অষ্টম গ্রহ নেপচুন। নেপচুন সূর্য থেকে নেপচুনের দূরত্ব হচ্ছে 450 কোটি কিলোমিটার। শিক্ষার্থীবৃন্দ, এটা অবশ্যই মনে রাখতে হবে, নেপচুনের দূরত্ব সূর্য থেকে 450 কোটি কিলোমিটার এবং সূর্যের চারদিকে আবর্তন করতে এই নেপচুনের সময় লাগে 165 বছর। মনে রাখবা, সূর্যের চারদিকে এই নেপচুনের ঘুরে আসতে সময় লাগে 165 বছর। তো আমরা এই 8টি গ্রহ সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলি এবং এই গ্রহগুলি সূর্যের চারদিকে আবর্তন করে কতদিনে কত বছরে এটি আমরা আলোচনা করলাম। এখন আমরা আসি সৌরজগতের প্রত্যেকটি গ্রহ সম্পর্কে বিশদভাবে একটু আলোচনা করি। বুধ গ্রহ, বুধ গ্রহের আগে আমি সূর্য সম্পর্কে একটু বলে নিই। সূর্য একটি মাঝারি আকারের হলুদ উজ্জ্বল বর্ণের নক্ষত্র। সূর্য কোনো কঠিন বা তরল পদার্থ দিয়ে তৈরি নয়, এটি গ্যাসীয় হাইড্রোজেন ও হিলিয়াম এবং অন্যান্য 1% গ্যাস দিয়ে তৈরি। সূর্য সবচেয়ে নিকটতম গ্রহ, যে গ্রহটি সম্পর্কে আমি তোমাদের এখন বর্ণনা করব, বুধ গ্রহ। বুধ সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ এবং এটি সূর্যের নিকটতম গ্রহ এবং এটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। বুধ সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 4850 কিলোমিটার। সূর্যের নিকটবর্তী, সূর্যের নিকটে বলে এর
আলোর তীব্রতা এত বেশি যে এই বুধ গ্রহকে সবসময় দেখা যায় না। বুধ সূর্যের চারদিকে একবার বুধ গ্রহের আবর্তন করতে সময় লাগে 88 দিন। বুধ গ্রহে তাই 88 দিনে 1 বছর ধরা হয়। বুধ গ্রহ সূর্যের নিকটবর্তী বলে এই গ্রহের মধ্যাকর্ষণ বল এতই কম যে বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এই গ্রহে নেই বৃষ্টি, নেই মেঘ, নেই বাতাস, নেই তাপমাত্রা, যার কারণে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারতে তোমাদেরও হয়তো অসুবিধা হচ্ছে না যে এখানে প্রাণীর অস্তিত্ব টিকে থাকতে পারে না। তাই বুধ গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতে পারে না। সূর্যের এত নিকটবর্তী যে এই গ্রহের তাপমাত্রা এত যে এই গ্রহের লোহা, সীসা, তামা সূর্যের তাপে বাষ্প হয়ে উড়ে যায়। মার্কিন মহাশূন্যযান ভেরিনার 10 বুধ গ্রহের যে চিত্র পাঠিয়েছে তা থেকে বোঝা যায়, দেখা যায় যে বুধের উপরিভাগ চাঁদের মতো। ভূতক অসংখ্য গর্তে ভরা এব্রো থেব্র, ভূতক অসংখ্য গর্তে ভরা এব্রো থেব্র। এখানে রয়েছে অসংখ্য পাহাড় ও সমতল ভূমি। বুধের কোনো উপগ্রহ নেই। শিক্ষার্থীবৃন্দ, আমরা বুধ এখন এতক্ষণ আমরা বুধ গ্রহ থেকে জানলাম, বুধ গ্রহ সম্পর্কে জানলাম। এরপরে আসি সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র। শুক্র রাতে ভোরের আকাশে শুক্রকে শুক তারা বলে এবং সন্ধ্যাবেলা তাকে সন্ধ্যা তারা বলে। এটি আসলে কোনো তারা নয়। শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ, যার কারণে এটিকে আমরা তারার মতো দেখতে পাই, যার কারণে আমরা একে ভোরের আকাশে শুক্র গ্রহ শুক্তারা এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা তারা বলে থাকি। শুক্র সূর্য থেকে এর দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। শিক্ষার্থীরা মনে রাখবা, শুক্র সূর্য থেকে শুক্রের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। শুক্র সূর্যের চারদিকে একবার আবর্তন করতে শুক্রের সময় লাগে 225 দিন। তাই শুক্র গ্রহকে 225 দিনে শুক্র গ্রহে 1 বছর ধরা হয়। শিক্ষার্থীরা আরেকটু মনে রাখবা, আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, যার দূরত্ব হচ্ছে 4.3 কোটি কিলোমিটার। এটা মনে রাখতে হবে, আমাদের বহু নির্বাচনী প্রশ্নে এই প্রশ্নগুলি খুবই থাকে। শুক্র আকাশে মেঘাচ্ছন্ন থাকে সবসময়, যার কারণে সূর্যের আলো তেমন দেখা যায় না। সূর্যের আকাশে সূর্যে বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন নেই। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা 96%। শুক্রে আকাশে কার্বন ডাই অক্সাইডের মেঘ দেখতে পাওয়া যায় না। কার্বন ডাই অক্সাইডের মেঘ দেখতে পাওয়া যায় শুক্রে গ্রহে। আমরা বৃষ্টিপাত সম্পর্কে জানতে পারি, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। শিক্ষার্থীরা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। শুক্র গ্রহ সূর্য থেকে দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার এবং সূর্যের চারদিকে শুক্র গ্রহে আবর্তন করতে সময় লাগে 225 দিন। শুক্র গ্রহ এমন একটি গ্রহ সৌরজগতের একটি ব্যতিক্রম ধর্মী গ্রহ। সৌরজগতের সব গ্রহগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারদিকে অনবরত ঘুরছে, কিন্তু শুক্র গ্রহ এটি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। শিক্ষার্থীরা মনে রাখতে হবে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, আমরা তাড়াতাড়ি বলতে পারবো যে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। শুক্রের কোনো উপগ্রহ নেই। শিক্ষার্থীরা মনে রাখতে হবে সৌরজগতের 2টি গ্রহ আছে, বুধ এবং শুক্র, এই 2টি গ্রহের কোনো উপগ্রহ নেই, বাকি সবগুলিরই উপগ্রহ আছে। পৃথিবীর যেমন 1টি আছে, মঙ্গলের 2টি আছে, শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই।
শিক্ষার্থীবৃন্দ, শুক্র গ্রহের সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমি তোমাদের আরেকটি গ্রহ সম্পর্কে আলোচনা করি। এটি হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হচ্ছে আমাদের আবাসভূমি এই পৃথিবী। এটি হচ্ছে পৃথিবী। সৌরজগতের যত গ্রহ আছে সব গ্রহ থেকে একটি ব্যতিক্রম গ্রহ, যেখানে জীবের অস্তিত্ব আছে, জীব টিকে থাকে, জীব বেঁচে আছে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। শিক্ষার্থীরা মনে রাখতে হবে, সূর্য থেকে পৃথিবী 15 কিলোমিটার দূরে অবস্থান করছে। পৃথিবী সূর্যের চারদিকে একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখতে হবে, পৃথিবী সূর্যের চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। কিন্তু পৃথিবীতে আমরা 365 দিন 1 বছর ধরে থাকি, আরও বাকি যেটুকু থাকে এটা 4 বছর পর পর একটি দিন বৃদ্ধি পায়। এ দিনটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 29শে ফেব্রুয়ারি হয়। এটিকে আমরা লিপ ইয়ার বছর বলি। এই বছর 4 বছর পর পর একটি দিন বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পৃথিবীর গতি দুই প্রকার, একটি হচ্ছে আহ্নিক গতি, একটি হচ্ছে বার্ষিক গতি। এই পৃথিবী আহ্নিক গতি নিজ অক্ষের চারদিকে পৃথিবী একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। মনে রাখতে হবে, পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটিকে 24 ঘন্টায় 1 দিন করে থাকি। পৃথিবী বিশাল বায়ুমণ্ডল, এখানে অক্সিজেন, নাইট্রোজেন সবই, তাপমাত্রা, প্রয়োজনীয় পানি, উর্বর ভূমি সব কিছুই বিদ্যমান, যার কারণে এখানে জীবের অস্তিত্ব টিকে থাকার মতো উপযোগী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পৃথিবীতে বাস করছি। আমাদের এই পৃথিবীতে মেঘ, বৃষ্টি, পাহাড় সব কিছুই আছে, যার কারণে আমাদের বেঁচে থাকতে কষ্ট হয় না, আমরা সুন্দরভাবে বেঁচে আছি। অন্য কোনো গ্রহে জীবের অস্তিত্ব থাকতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর একটি উপগ্রহ আছে, পৃথিবীর একটি উপগ্রহ, একমাত্র চাঁদ, যাকে আমরা রাতের অন্ধকার দেখতে পাই ভালোভাবে। দিনে সূর্যের আলোয় তেমন দেখা যায় না, রাতের আলোতে আমরা দেখতে পাই, চাঁদের আলোয় আমাদের পৃথিবী আলোকিত হয়ে যায় অনেক সময়। এই চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই চাঁদ নিজ অক্ষের চারদিকে এই চাঁদ পৃথিবীর চারদিকে আবর্তন করে 4 দিকে আবর্তন করতে সময় লাগে। শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। এই চাঁদ পৃথিবীর চারদিকে একবার আবর্তন করতে, পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে 29 দিন 12 ঘন্টা। 29 দিন 12 ঘন্টায় চাঁদ পৃথিবীর চারদিকে একবার আবর্তন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৌরজগতের এই তিনটি গ্রহ সম্পর্কে আলোচনা করলাম, সৌরজগৎ সম্পর্কে আলোচনা করলাম, মহাবিশ্ব মহাকাশ সম্পর্কে আলোচনা করলাম, সূর্য সম্পর্কে আলোচনা করলাম, গ্রহ উপগ্রহ, আরও অনেক গ্রহ আছে যা আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই গ্রহ সম্পর্কে আলোচনা করব, গ্রহগুলি সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।